আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ব্লগে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। এটা ছিল বিকেলের দিকে, আসরের নামাজ পড়ে আজকে আর নাস্তা বানানোর ঝামেলা ছিল না, তাই কিছু সময় বসেছিলাম, তারপর বাহিরে চলে এসেছি। আজকে বাহিরের আকাশটা অসম্ভব সুন্দর ছিল, এরকম আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। ছেলেকে নিয়ে কিছু সময় বাহিরে দেখছিলাম পরিবেশটা, খুব শান্ত একটা পরিবেশ থাকে এই সময়টাতে। বাসায় এসেছি, এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা ছিল মাগরিবের পর। আমি হচ্ছে এখানে কিছুদিন আগে একটা সুরেক অর্ডার করেছিলাম, যেটা আমার আগের ভিডিওতে বলেছিলাম, তো এটাকে ভালোভাবে ফিক্স করা হয়নি আর ভাবছিলাম যে কোথায় না কোথায় রাখব। সেই সাথে রমজান উপলক্ষে আমার কিছু কাজও ছিল, ঘরটাকে একটু অন্যরকম করে সাজাবো। ওইরকম আহামরি তেমন কিছু না আসলে, সাধারণ সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে ঘরে থাকা টুকটাক কিছু জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করেছি। পবিত্র রমজান মাসে আমরা কিন্তু সবাই চেষ্টা করি যা যতটুকু সামর্থ্য আছে কিছুটা হলেও ঘরটাকে একটু অন্যরকম করে সাজানো, আর এভাবে সাজালেও না নিজের কাছেও বেশ ভালো লাগে। এখানে প্রথমে আমি হচ্ছে সুরেকটাকে এখানে বিছিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা প্রপারভাবে যখন ফিক্স হয়ে যাবে তখন আমি বাকি কাজগুলোকে গুছিয়ে নিতে পারবো। এখন আমি এর মধ্যে সুচগুলোকে গুছিয়ে রেখে দিব। তো কিছু সময় পরে আমি হচ্ছে এখানে একটা স্টিকারও লাগিয়ে নিয়েছি, যাতে করে ওপরের অংশটাতে ময়লা পড়লেও সহজে মুছে নেওয়া যায়। এই ধরনের কাবাটগুলো কিন্তু বেশি দিন টেকেও না, এর আগে আমার বাসায় একটা ছিল, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে, একটু পানির কিছু লাগলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে আমি এই সাইডে আগে ড্রেসিং টেবিল ছিল, তো এটাকে সরিয়ে এখানে আমি একটা কাবাট এনে রেখেছি, যেটাতে বাচ্চাদের আসবাবপত্র বা বিভিন্ন জিনিস রাখা আছে, বই, তারপর কাপড়, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো। তো এই কাবাটের উপরটাই আমি অল্প স্বল্প করে রমজানের জন্য একটু সাজিয়ে নিব। আসলে ওইরকম আহামরি তেমন কিছু না, আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক অনেক ভালো পারে, তবুও আমি যেরকমভাবে একটু সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে সেই আইডিয়াটাই শেয়ার করছি। এখানে আমার দুইটা গ্লাসের মিরর ছিল, সেগুলো অন্য দেয়ালে ছিল, একটু ভালো লাগার জন্য সেগুলোকে আমি আবার এখানে পিন আপ করে লাগিয়ে দিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে। গোল্ডেন কালার হওয়াতে এগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল। সেই সাথে আমি এখানে একটা ট্রে নিয়েছি, যেটা কিছুদিন আগে আমি মার্কেট থেকে এনেছিলাম, দাম তেমন একটা বেশি নেয়নি, 350 টাকার মতো নিয়েছে এই ট্রেটার দাম। তো এখানে হচ্ছে আমি ফ্লাওয়ার বাসটার সাথে এই ট্রেটা রেখে দিচ্ছি, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো, এমনিতেও কাজগুলো ভীষণ সুন্দর ছিল। এখন আমি এর মধ্যে কিছু খেজুর আর হচ্ছে কিছু ক্যান্ডেল এগুলোকে একটু সাজিয়ে নিব, যাতে করে দেখতে সুন্দর লাগে। এখানে আমি এখানে একটা ক্যান্ডেল নিয়েছি, সেই সাথে এখানে আমি আরও একটা ক্যান্ডেল নিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে, এটাও আমি কিছুদিন আগে কিনে নিয়েছিলাম, এটাও 300-350 টাকার মতোই নিয়েছে। আমার ছেলে হচ্ছে এটাকে ফেলে পাথরগুলোকে অলরেডি ভেঙে ফেলেছে, ফুলটার যে সাইডে আরও কিছু পাথর ছিল, তবু সমস্যা নেই, আপাতত কিন্তু কাজ চালানো যাবে। 1 টাকাও খরচ ছাড়া আপনারা চাইলে এরকমভাবে কিন্তু ঘরটাকে একটু সাজিয়ে নিতে পারেন,
আর আমি ঘরটাকে সাজিয়েছিলাম রমজানের বেশ কিছুদিন আগে, প্রায় 15 থেকে 16 দিন আগে, যার জন্য ওইরকমভাবে রমজানের কোনো ডেকোরেশন আমার কেনা হয়নি। যেগুলো বাসায় ছিল সেগুলো দিয়ে চেষ্টা করেছি একটু অন্যরকম করে সাজানোর, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে হে, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস। এখানে আমি খেজুর রাখার জন্য 2টা পটনি নিয়েছি, এগুলো আমি কিছুদিন আগে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সেগুলো শেয়ার করব। এগুলো একটাতে আমি বাদাম রাখবো আর একটাতে খেজুর। আপাতত কিছু রাখছি না, কিছুক্ষণ পর এগুলোতে খেজুর নিয়ে নিব। একটাতে আমি অলরেডি খেজুর নিয়েছি। খেজুর মানেই কিন্তু রমজান রমজান একটা ফিল চলে আসে। যে কোনো জায়গাতে আপনি একটু খেজুর দিয়ে ডেকোরেশন করলে বা কোনো কিছুতে রাখলে এমনিতেও কিন্তু একটা রমজানের আমেজ চলে আসে। আর অন্যটাতে দেখি কী রাখা যায়, আপাতত এভাবেই খালি রেখে দিয়েছি। আর সেই সাথে এখানে একটা ফ্লাওয়ার বাস ছিল, এটা আমি লুলু থেকে কিনেছিলাম, আজকে এটাকে কাজে লাগালাম, এতদিন কিন্তু এটা এভাবেই পড়ে ছিল। সেই সাথে আমার বাসায় কিছু জারবাতি ছিল যেগুলো পড়েছিল, কাজে আসছিল না, মাঝে মাঝে কোনো কাজে হলে এগুলো লাগানো হয়। একটা ছিল স্টার, তারপর হচ্ছে চাঁদের, আর একটা এরকম নর্মাল ছিল, তো কেন যেন মনে হলো যে এটাই ফিক্স করি এখানে। তাছাড়া আমি আসলে তখন মাথায়ও ছিল না যে রমজানের জন্য যেহেতু সাজাচ্ছি একটু অন্যরকমভাবে সাজাই, বা স্টার তারপর চাঁদেরগুলা দিয়ে সাজাতে আরও বেশি ভালো লাগতো হয়তো বা। এমনিতেও কিন্তু তেমন একটা খারাপ লাগেনি, মোটামুটি চালানো যায়, ওই যে কাজ চালানো আর কি। তবে হ্যাঁ, সমস্যা নেই, এটা যখন ভালো না লাগবে সরিয়ে তারপর অন্যটা দিয়ে দিব, এটা কোনো ব্যাপার না। তো ঝাড়বাতিগুলোকে আমি একটু এলোমেলোভাবে দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর লাগে। এমনিতেও কিন্তু লাইট দিয়ে যে কোনো জিনিস সাজালে এমনিতেও দেখতে ভালো লাগে। এই সিম্পলের মধ্যে সামান্য একটু লাইটটা দেওয়াতে কিন্তু পুরোটা লুক চেঞ্জ করে দিয়েছে, এত ভালো লাগছিল। লাইটগুলো দিয়ে এভাবে সিম্পলভাবে আমি একটু সাজিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কোনো সিম্পল সাজগুলোকে একটু স্পেশাল করে দেয় এই লাইটগুলো, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এগুলো একটু এলোমেলোভাবে ছিল, আমি এগুলোকে এভাবেই এলোমেলোভাবেই রেখে দিয়েছি, এভাবেই দেখতে ভালো লাগছিল। আপনারা চাইলে এভাবে সিম্পলভাবে সাজিয়ে নিতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন, সেই সকল আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমাকে কীভাবেই দিয়ে যাবেন যাতে করে এগিয়ে যেতে পারি। আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কীরকম লাগছে জানি না, তবে আমার কাছে একটু অন্যরকমই ছিল। আজকে আমি অন্য একটা মোবাইল অ্যাপ দিয়ে ভিডিওটা এডিট করছি, সেই সাথে ভয়েসও দিচ্ছি। কেমন যেন আমার কাছে খুব শূন্যতা মনে হচ্ছে, কিছু মিসিং এরকম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে মোজাইক সাজানোটা দেখে অনেক বেশি খুশি হয়েছিল, আর সেই সাথে ও লাইটটা দেখে খুশি আরও বেশি। যেহেতু আমি বেশ কিছুদিন আগে সাজিয়েছি, তো এখানে আরও কিছু দেওয়ার ইচ্ছা আছে, যেমন বড় একটা ক্যান্ডেল, সেই সাথে কিছু আরবি লেখা, তারপর হচ্ছে স্টার চাঁদ, এগুলো ইনশাল্লাহ সামনের দিকে সাজিয়ে নেব।
যেহেতু আমি কিছুদিন আগে ভিডিওটা করে রেখেছি, প্রায় 15 থেকে 20 দিন আগে, তো সেজন্য ওইরকমভাবে আহামরি তেমন কিছু দিয়ে সাজাইনি, যাতে বাচ্চারা যদি আবার নষ্ট করে ফেলে সেই ভয় আর কি। তো এটা আমি লাইটটা অফ করে দিয়েছি, লাইটটা অফ করার পর দেখতে কিছুটা এরকম ছিল, শুধুমাত্র একটা ক্যান্ডেলের আলো দিয়ে। আসছে পবিত্র মাহে রমজানে আমরা চাইলে কিন্তু যে যার বাসাটাকে একটু অন্যরকম করে সাজাতেই পারি, এতে করে বাচ্চা বড় সবাই দেখলে কিন্তু বেশ খুশি হয়, আর রমজান রমজান একটা ভাবও পাওয়া যায়, খুব ভালো লাগে। ঘরের পরিচ্ছন্নতা কিন্তু মনের প্রশান্তি, এটা আমরা সবাই জানি। ঘরটা একটু ভালোভাবে গুছিয়ে রাখলে নিজের কাছেও ভালো লাগে। আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, আর বাহিরের দেশে আসলে ইচ্ছে থাকলে তো অত কিছু করতে পারি না, এমনিতে কখন যে এগুলোকে ছেড়ে চলে যেতে হবে আসলে আমরা নিজেরাও জানি না। তো একটা সময় দেখা যায় একটা কিছু কেনার ইচ্ছে থাকলেও ওইরকমভাবে কেনা হয় না, তবে হ্যাঁ, সাত সাতের মধ্যে যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ কেনার চেষ্টা করি। এগুলো দিয়ে অল্প স্বল্প করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এভাবেই আসলে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার ঘরটাকে সাজিয়ে নিয়েছি, তবে বেশ কিছুদিন আগে হওয়ার কারণে ওইরকমভাবে আসলে সাজাতে পারিনি। আজকের ভিডিওটা আসলে আমি এই নিয়ে সাজিয়েছিলাম, আবার হচ্ছে নতুন একটা অ্যাপ দিয়ে এডিট করার কারণে আসলে আমি ওইরকমভাবে বুঝতেও পারছিলাম না। সময়ের সাথে সাথে হয়তো বা শিখে যাব। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমরা খেয়ে কীরকম রমজানের প্রিপারেশন নিচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।